হ্যালো বন্ধুরা, বাঞ্জারা বয়েজের আরেকটা ভীষণ স্পেশাল ভিডিওতে ওয়েলকাম। আন্তর্জাতিক সীমানাতে চায়না দুষ্টুমি করলে আমরা গালবন্ধ দিয়ে থাকি, কিন্তু চাইনিজ খাবার পছন্দ করে না এমন লোকের সংখ্যা কিন্তু খুবই কম। মোমো, চাউমিন, থুপ্পা দেখলে দৃষ্টি খিদে অন্তত পেতে বাধ্য। সেই ভোজন বিলাসী বাঙালির জন্যই আজ আমরা চলে এসেছি কলকাতার তিরেত্তা বাজার অঞ্চলে সেই ভুই নামে ছোট্ট কিন্তু দারুণ একটা রেস্টুরেন্টে। আলাদা পার্কিং স্লট না থাকলেও গলির মধ্যেই ম্যানেজ করতে হবে পার্কিংটাকে। মধ্য কলকাতার এই রেস্টুরেন্টের নাম আমরা অনেকের মুখেই শুনেছি, তাই লোভ সম্বরণ না করতে পেরে আজ চলেই এলাম। কি করে এলাম সেটা একটু বাদে বলছি। বলার অপেক্ষা রাখে না, খুব পরিপাটি করে সাজানো ভেতরটা। আগে খাবার চলো অর্ডার করি, আর তোমাদের দেখাই মেনু কার্ডটা। দাম দেখলাম খুবই ব্যালেন্সড। আমরা অর্ডার করলাম চিকেন স্যুপ আর ড্রাগন প্রন, যেটা ওয়েটারই সাজেস্ট করলো। ফ্রাইড ওয়ান্টন বা কাইচি উইংস কিন্তু এখানকার একটা ডেলিকেসি ডিশ, খেতে যে দারুণ সেটা আলাদা করে বলতে হবে না। এই রেস্টুরেন্টের মালিকের পূর্বপুরুষরা চায়না জাপান যুদ্ধের সময় ভারতে চলে আসে চায়নার সেই ভুই নামক গ্রাম থেকে। ওই থেকেই এই রেস্টুরেন্টের নামের উৎপত্তি। এই রেস্টুরেন্টটা কিন্তু একটা চায়না ক্লাবেরই একটা অংশ। এই তিরেত্তা বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু চায়না রেস্টুরেন্ট আর দোকান। এই রেস্টুরেন্ট খোলে দুপুর 12টা থেকে রাত 9:30 পর্যন্ত, বৃহস্পতিবার বন্ধ থাকে। এবার বলবো এত সুন্দর একটা রেস্টুরেন্টে আসবে কি করে। সেন্ট্রাল মেট্রো স্টেশনের গেট নাম্বার 5 দিয়ে বেরিয়ে ডান হাতে রাস্তাটায় ঢুকে পড়ো। 5 মিনিটের মধ্যে ডান দিকের গলির মধ্যেই এই রেস্টুরেন্টটা। ল্যান্ডমার্ক হিসেবে টেলিফোন এক্সচেঞ্জের উল্টো দিক মনে রাখতে হবে। ডিটেলস অ্যাড্রেসটা দিয়ে দিলাম ডেসক্রিপশনে। চলে এসো একদিন, দারুণ দারুণ ডিশ অপেক্ষা করছে এখানে তোমাদের জন্য। আজকের মতন এখানেই শেষ করলাম। বাঞ্জারা বয়েজের তরফ থেকে টাটা।